প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। অনুশীলনী 3.1 অনুশীলনী 3-এর 14 নম্বর প্রশ্নটি আলোচনা করব। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রশ্নটি হলো যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ হলো 32 মিটার আর 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। তো এখানে দেখো আয়তাকার এটা একটা ক্ষেত্র যার দৈর্ঘ্য হলো 48 মিটার আর প্রস্থ হলো 32 মিটার 80 সেন্টিমিটার। তো 80 সেন্টিমিটারকে যদি মিটার করে নিই আমরা তাহলে 0.8 মিটার হয়। তাহলে 32 মিটারের সঙ্গে 0.8 মিটার যোগ করলে তাহলে 32.8 মিটার প্রস্থ হবে। তো তাহলে এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। আর বলা হলো যে ক্ষেত্রটির বাহিরে, যে বাহিরে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। তাহলে 3 মিটার, এই যে 3 মিটার, সব দিকে 3 মিটার, সব দিকেই 3 মিটার একটি রাস্তা আছে। তো আমরা তাহলে শুরুতেই লিখব যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমাধানে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে 32 যোগ এই সেন্টিমিটারকে যদি আমরা মিটার করি পুরোটাই মিটার, তাহলে 32.8 মিটার। তা 80-কে 100 দিয়ে ভাগ দিতে হবে তাহলে মিটার হয়ে যাবে। অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 48 × 32.8 বর্গ মিটার। তাহলে 48 × 32.8, 48 × 32.8 ইকুয়াল টু 1574, তাহলে 4 লেখা যায় এত বর্গমিটার। তাহলে ক্ষেত্রটি বাইরে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। তাহলে আমরা লিখব যে রাস্তা সহ, বাইরে হলে সহ হবে আর ভেতরে হলে বাদে হবে, এটা তোমার খেয়াল রাখবে। বাইরে হলে সহ হয় আর ভেতরে হলে বাদে হয়, অর্থাৎ বাদে লিখতে হয়। তাহলে রাস্তা সহ যেহেতু বাহিরে 3 মিটার বিস্তৃত, তাহলে রাস্তা সহ ক্ষেত্রটি দৈর্ঘ্য 48 যোগ 3 × 2। এখানে 3 হলো মানে চওড়া যেটা বিস্তৃতি, আর এখানে 2 গুণ দেওয়ার কারণ হলো দৈর্ঘ্য বরাবর এ পাশে 3 মিটার, এ পাশে 3 মিটার, এ কারণে 3 × 2 দুই পাশে। তাহলে 48 যোগ 6 মিটার, তাহলে
54 মিটার। রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ 32.8 যোগ 3×2 মিটার, মানে 32.8 যোগ 6 এত মিটার, তার মানে 38.8 মিটার। অতএব রাস্তা সহ ক্ষেত্রফল ক্ষেত্রফল 54 গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন 32.8 এত বর্গ মিটার, তাহলে 54 গুণন 32.8 ইকুয়াল টু 2095.2 বর্গ মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল, এটা দেখো রাস্তা সহ ক্ষেত্রফল আমরা বের করলাম টোটাল, তো রাস্তা বাদে ভিতরের যে ক্ষেত্রফল সেটা কিন্তু আমরা বের করে রেখেছি। তাহলে বাইরের ক্ষেত্রফল থেকে অর্থাৎ রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি শুধু আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা বাদ দেওয়া হয় তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে, কারণ আমাদের রাস্তার ক্ষেত্রফলই চাওয়া হয়েছে। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 2095.2 বিয়োগ 15.74 এত বর্গ মিটার, তাহলে বিয়োগ করলে আসবে 520.8 বর্গ মিটার, এটা অ্যান্সার। রাস্তার ক্ষেত্রফল হলো 520.8 বর্গ মিটার। তাহলে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং ক্ষেত্রটি বাইরে চারিদিকে 3 মিটার চওড়া বা বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে শুরুতেই আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থতে একটা ক্ষেত্রফল বের করে রাখবে, তারপর রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ বের করে একটা, তাহলে এখান থেকে ক্ষেত্রফল চলে আসবে। তো যেহেতু রাস্তা সহ, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে ক্ষেত্রফল অর্থাৎ শুধু আয়তাকার বাগানের ক্ষেত্রফল যদি বাদ দেওয়া হয় তাহলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে শুধু আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল আমাদের কত আসে, 520.8 বর্গ মিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও, যেন তারাও উপকৃত হয়। সাবস্ক্রাইব করার কমেন্টস করে তোমাদের মতামত জানাও, তোমাদের এই সহযোগিতা আমাদের পরবর্তী কাজে উৎসাহিত করবে। আর এক্সট্রা স্কুল আমি ফেসবুকে একটি গ্রুপ আছে, আশা করি তোমরা সবাই জয়েন করবে। তোমাদের কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে গ্রুপে এসে তোমরা বলতে পারো, আমরা সেগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।